আপনারা সবাই নিরাপত্তাহীন মন্ত্রীর জন্য যে অপেক্ষা করছেন, তিনি এখনই আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য চলে আসবেন। এখনই চলে আসছেন বিশিষ্ট নিরাপত্তাহীন স্বরাষ্ট্র মন্ত্রী বাবা আলমগীর। বাবা আলমগীর, আর ধৈর্য নয়, আমরা এখনই আমাদের আমাদের বিশিষ্ট মন্ত্রী মহোদয়, যাকে না দেখলেই নয়, এমন একজন অর্থমন্ত্রী, বিশিষ্ট মন্ত্রী কাবুল মাল আব্দুল জব্বর। আমাদের এখন এখনই আসতে যাচ্ছেন নারীর দিনের ধারকান। আপনারা সবাই একটু ভালো করে বুঝবেন, কারণ তিনি আসছেন, তিনি এলে কি হবে তা আপনারাই বলতে পারবেন ভালো। এখনই চলে আসছেন বিশিষ্ট মন্ত্রী রোমিও রোমিও রোমিও। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি জানেন আমাদের দেশের কতিপয় দুষ্ট জনগণ আমাকে মশকরা করে ঋণ খেলাপি অর্থমন্ত্রী বলে। এটা অবশ্য আমি কিছু মনে করি না, কারণ আমি রসিকতা খুব পছন্দ করি। আপনি জানেন বিগত 8 বছরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর আমি 7.5% কর আরোপ করেছি। এতে করে ক্ষুদ্র শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল সমাবেশ অনেক কিছু করেছে, কিন্তু তারা
সরকারে মানে আমার একটা চুলও পাকা করতে পারে না। এখন থেকে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট স্কুল, মাদ্রাসা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে 99.99% কর আরোপ করে আশীর্বাদের পূরণ করবেন ইনশাআল্লাহ। আমাদের মাননীয় অর্থমন্ত্রী, উনি আমাদের শিক্ষার উপরে 7.5% ভ্যাট আরোপ করার ফলে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করছে। এখন এই মুহূর্তে উনি যদি 99.99% ভ্যাট আরোপ করেন, তাহলে শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে আমাদের দেশের অবকাঠামো ধরে যদি নাড়া আমাদের দেশের মেয়েদের খুব বেশি ভাব বেড়ে যাচ্ছে, আমার মতো যত তরুণ আছে তাদের কালকে প্রত্যাখ্যান করছে, বাধ্যতামূলক যেসব তরুণ তরুণী ব্যায়াম করবে তাদেরকে 24 ঘন্টা পুলিশ প্রশাসন দেওয়া হোক। মাননীয় স্পিকার, আমরা ঘরে একটা বউ সামলাইতে পারি না, আর রবিও সাহেবের ঘরে দুইটা বউ, আপনি তো চেতেন কেন, আপনার পিলারদের একদম মারা দিচ্ছেন। আমাদের দেশে থাকবে ততদিন পর্যন্ত আমার মতো নতুন পাটা কৃষ্ণের জন্ম সবাই ভালো হয়ে যায়, নাইলে তারা মার হয়ে গেলে